উত্তাপটা হঠাৎ করে শুরু করলো কেন? আমি মহাজোটের আমার বিশেষ করে আমাদের সংরক্ষিত মহিলা আসনের আমার বন্ধুদেরকে বলবো, তাদের পাতা ফাঁদে যেন আমরা কেউ পা না দেই। মাননীয় স্পিকার, আজকে আমি বলতে চাই, আজকে সময় এসেছে পার্লামেন্টের সদস্যদের বক্তৃতা করার ক্ষেত্রে তাদের বাক্য প্রয়োগে তাদের সীমারেখাটা কি হবে। মাননীয় স্পিকার, ১৯৭৫ সালের নির্লজ্জভাবে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের বিকৃতি দেখেছে, কিভাবে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। আজকে বলা হয় স্বাধীনতার ঘোষক জিয়া, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়া। মাননীয় স্পিকার, আমি শুধু এইটুকু বিএনপির বিরোধী দলের বন্ধুদেরকে বলবো যে ইতিহাসের চাকা কখনো জোর করে ঘোরানো যায় না। ইতিহাসের চাকা নির্দিষ্ট সময় অবশ্যই তার নির্দিষ্ট কক্ষেই পরিচালিত হবে। আমি বলতে চাই, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার চেতনায় মুক্তিযুদ্ধের চেতনা, আমার চৈতন্যে মুক্তিযুদ্ধ, আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এই চার দশকে আমি দেখেছি অনেক মুক্তিযোদ্ধা বিভ্রান্ত হয়ে রাজাকার হয়েছে, কিন্তু একজন রাজাকার তার কৃতকর্মের জন্য, ১৭ সালের কৃতকর্মের জন্য, তার পাপের জন্য, তার পাপ স্বীকার করে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে এসেছে, এই নজির কিন্তু আপনারা কেউ দেখাতে পারবেন না। আমি মনে করি জিয়াউর রহমান সেরকম একজন বিভ্রান্ত মুক্তিযোদ্ধা ছাড়া আর রাজাকার ছাড়া কিছুই নয়। মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্পিকার আমাকে আর দুই মিনিট সময় দিবেন। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনীতিতে আজকে সারা পৃথিবী যখন বাংলাদেশকে রোল মডেল হিসেবে দেখছে, তখন আজকে বিরোধী দলের কিন্তু মিথ্যাচার করে অসত্য তথ্য দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়। মাননীয় স্পিকার, আজকে সারা পৃথিবীর মানুষ বাংলাদেশকে রোল মডেল হিসেবে দেখছে। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ যখন অর্থনীতিতে সারা পৃথিবীর মানুষের কাছে রোল মডেল, তখন বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার জন্য এই বিএনপি ষড়যন্ত্র করছে। মাননীয় স্পিকার, আজকে বিশ্বের অর্থনৈতিক বিদেশী বিনিয়োগ এবং অর্থনৈতিক উন্নয়নের বহুজাতিক সংস্থা গোল্ডম্যান স্যাক্সের যে পূর্বাভাস নিয়ে আগামী ১১টি দেশ নিয়ে যে সম্ভাবনার কথা বলেছে, সেই সম্ভাবনার মধ্যে বাংলাদেশ একটি অন্যতম। আপনি বাজেটের উপর বক্তব্য রাখুন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, গোল্ডম্যান স্যাক্সের যে নেক্সট ইলেভেন নাম করে যে ১১টি দেশ আছে, সে বাংলাদেশ অংশে বলেছে এই জনসংখ্যা বহুল এই দেশের অধিকাংশ মানুষ হচ্ছে তরুণ, তাদের প্রযুক্তিপ্রিয়তা, তাদের দক্ষতা, তাদের সাহস দিয়ে এই বাংলাদেশের ভবিষ্যৎকে তারা খুব তাড়াতাড়ি বিনির্মাণ করবে। মাননীয় স্পিকার, আজকে বিশ্বব্যাংক স্বীকার করেছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির সামনে যে ভিশন দিয়েছে, ২০২১ সালের যে পথনকশা দিয়েছে, সেই পথনকশা যে বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবে সেই ব্যাপারে বিশ্বব্যাংক আজকে এক এক হয়েছে। আজকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা বলেছে যে নেক্সট ইলেভেনের যে ১১টি দেশ আগামীতে অর্থনীতির সম্ভাবনার কথা বলছে, সেই সম্ভাবনায় আর ২০৩০ সালের মধ্যে বাংলার পশ্চিমা দেশে ইউরোপিয়ান ২৭টি দেশকে অর্থনৈতিক দিক থেকে ছাড়িয়ে যাবে। মাননীয় স্পিকার, পরিশেষে বলতে চাই, আমি বলতে চাই, আসুন আমরা সবাই মিলে এই বিপুল সম্ভাবনায় দেশটিকে সবলভাবে এগিয়ে নিয়ে যাই। একবিংশ শতাব্দীর অগ্রসর বিশ্বে আমাদের প্রিয় মাতৃভূমি গালাক মাথা উঁচু করে এই ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাতকে জাতির জন্য কাজ করি। আমাদের ভুলে গেলে চলবে না, ৩০ লক্ষ শহীদের রক্তে ভেজা এই দেশটি স্বাধীনতা লাভ করলেও অর্থনৈতিকভাবে আজকে কিন্তু মুক্তি পায়নি। আজকে অর্থনৈতিক মুক্তির জন্য দরকার অর্থনৈতিক বিপ্লব, আর এই বিপ্লবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমাদের